বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এর মধ্যে রয়েছি আমি রিপোর্টার কুসুম। সাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে নতুন গুঞ্জন। সম্প্রতি বাংলাদেশের চলচ্চিত্র সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সুপারস্টার সাকিব খান আসতে পারেননি, কারণ তিনি ছিলেন তার দর্দ সিনেমার শেষ শুটিং এ বোম্বেতে। ভোট দেওয়ার পর নানা প্রশ্নের উত্তর দিতে সাংবাদিকদের মুখোমুখি হলেন চিত্রনায়িকা অপু। তিনি বললেন, আসলে আমি ভোট দিতে এসেছি কারণ এখানে আজ মিলন মেলার মতো সবার সঙ্গে দেখা হবে, অনেক আনন্দ হবে, পরিচিত মুখগুলোকে দেখতে পাবো, এটা একটা বিশাল ব্যাপার। এই সময় অপুকে প্রশ্ন করা হয় ছেলে জয়কে নিয়ে, সে কিরি পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছে আকরাম খান জয়। সাকিব পুত্র জয় এর মধ্যে স্টার কিড হিসেবে পরিচিত এবং আদরিত। এই বিষয়ে অপু বলেন, আমি চাই না মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জয় বড় হোক, এরপর ওর বাবা পরিবারের সব সদস্যদের অনুমতির পরেই জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হয়েছে। এরপরই অপুকে আরো প্রশ্ন করা হয়, যেহেতু জয় এখন ছোট তাই বিদেশেও একা থাকবে নাকি, বাবা মা হিসেবে জয়ের পাশে তারাও থাকবেন নাকি সে একাই থাকবে? এমন প্রশ্ন শুনে মুস্কে হেসে অপু বলেন, এই বিষয়টি আসলে পারিবারিক, তাই এই বিষয়ে কিছুই না বলি। আমরা সবাই চাই সেলিব্রিটিদের নিয়ে কাজ, সেলিব্রিটিদের মিডিয়ায় ফোকাস থাকুক। আমরা প্রতি বছর অনেক কাজ করি, এখানে প্রচুর তারকা, কে কি কাজ করছেন সাংবাদিক ভাইরা যদি সেগুলো প্রকাশ করেন, তাহলে যেমন তাদেরও একটা ক্যারিয়ারের ভালো দিক হয়, আর যাদেরকে নিয়ে সংবাদ করেন তাদেরও কি কি তারা করছেন ভক্ত দর্শকরা জানতে পারে, এই ধরনের যদি প্রশ্ন করা হয়, এই ধরনের উত্তর দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মিডিয়া আরো বেশি এগিয়ে যাবে। ব্যক্তি জীবন এখানে না টেনে আনাই ভালো। অপুর এমন বক্তব্য শোনার পরে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে বেশিরভাগ নেটিজেনই লিখেছেন, আমেরিকায় 9 মাস কাটানোর সময়েই অপুর প্রতি ফের দুর্বল হয়ে পড়েন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ভালোবাসেন সুপারস্টার সাকিব খান। আবার নেটিজেনদের একাংশ লিখেছেন, প্রথম প্রেম ভুলতে পারেনি সাকিব অপু। ব্যাপারটা যদি এরকমও হয়ে থাকে তাহলে কিন্তু বিষয়টা ভালোই। আসলে প্রথম প্রেম কি আমরা কেউই ভুলতে পারি? আমাদের প্রত্যেকটি মানুষকে মানুষ মন থেকে যদি একবার চোখ বন্ধ করে চিন্তা করি যে আসলে আমরা কি আমাদের প্রথম যে মানুষটিকে ভালোবেসেছিলাম সেটা কি ভুলে যাওয়া সম্ভব? কখনোই না। আর তাই হয়তোবা সাকিব অপু শুধুমাত্র তাদের একসঙ্গে সংসার, তারা স্বামী স্ত্রী, তারা সন্তানের বাবা মা, সে কারণেই কি একজন আরেকজনকে ভুলতে পারছেন না? বিষয়টা তা না, বিষয়টা যেটাই প্রথম প্রেম, তারা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসতেন, প্রেমে পড়েছিলেন, সে কারণেই কেউ কাউকে ভুলতে পারেন না, সে কারণেই এত কিছুর পরেও একজন আরেকজনকে ক্ষমা করতে পারেন, একজন আরেকজনকে মাফ করে কাছে টেনে নিতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।